2011 সাল থেকে টানা পাঁচ বছরে গ্রামীণ কল্যাণ ট্রাস্টের আয়কর বাবদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে 119 কোটি টাকা কর পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার সাতটি কর রেফারেন্স মামলা নিষ্পত্তি করে বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এই তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলি। গ্রামীণ কল্যাণের সাতটা অ্যাসেসমেন্ট ইয়ার 2011-12 থেকে 2016-17 পর্যন্ত সাতটা অ্যাসেসমেন্ট ইয়ারে আমাদের পক্ষে রায় এসেছে এবং ট্রাইব্যুনালের রায়ের পরে আমাদের দাবি ছিল 555 কোটি টাকার, সেটা বিভিন্ন পর্যায়ে উনি 436 কোটি টাকার কথা দিয়ে দিয়েছেন। এখন আমাদের দাবি আছে 119 কোটি টাকা, এটা দিতে হবে ওনাদেরকে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।